জনসাধারণ আর পুলিশের মাজত যেটা একটা মিলা প্রীতি থাকিব তেতিয়াহে মানে সমাজখনের পৰা এই আমার যাক দুর্নীতি হয়ে আছে এই দুর্নীতিবিলাক যাক মানে অসামাজিক কাম কাজ চলি আছে এইবিলাক নোহা হব বলে সারে মনতে আশা রাখিছে, সেইভাবে সারে আসলতে এই কামটা আজি হাতত লৈছে। আমি আসলতে প্রতি বছরে দুই তিনবার আমি থানা লেভেলত গাঁওরক্ষী বাহিনী অকল দি দেও, কিন্তু এইবার সৌভাগ্যর বিষয় যে এই সাফাই অভিযানত বিভিন্ন দল সংগঠনেও আমার ইয়াত যোগদান দিছে। এই সাফ চিকুণতার জড়িয়তে আমার বিশ্বাস যে দেশত যেটো অমিক্রণ মহামারী সোমাইছে তাক আমি কিছু পরিমাণে হলেও প্রতিরোধ করিব পারিম বলি আমার বিশ্বাস। হ্যাঁ, নিশ্চিতভাবে রূপমে দেখাইছে পনপটিয়াভাবে এনে ধরনের বাক্সা জেলার যি বরবরী আরক্ষী থানা আছে, এই বরবরী আরক্ষী থানার এনে ধরনের বিভিন্ন দল সংগঠন রাইজ আর যি আরক্ষীর যখন লোক আছে এই লোকসকলে এনে ধরনের যি সাফ চিকুণ এই সাফ চিকুণ ইয়াত পড়ি থাকা পরিলক্ষিত হয়েছে। আর এনে ধরনের রাইজ আর বিভিন্ন দল সংগঠনে এনে ধরনের আরক্ষীর যি উদ্যোগ বরবরী আরক্ষী থানার যি উদ্যোগ এই উদ্যোগ এনে ধরনের তখন ইয়াত যি সাফাই অভিযান যা স্বচ্ছ ভারত অভিযান যি ধরনের এনে ধরনের করা পরিলক্ষিত হয়েছে। যদি সাফ চিকুণ হয়ে থাকে তেতিয়াহলে অঞ্চলত যি বেমার আজারও কমিব। আর মোর যেহেতু ভারত আরক্ষী বিষয়গী আছে বরবরী আরক্ষী থানার, স্যার আপনার প্রথমে নবপুরা শুভেচ্ছা জ্ঞাপন করছো, কি কব আসলে যে প্রচেষ্টা হাতত লৈছে আজি? আপনার নবপুরা নবপুরা শুভেচ্ছা থাকলে ধন্যবাদ। আচ্ছা, এইটো যেটো এটা স্বচ্ছ ভারত অভিযান, এইটো আমার ভারত সরকার আমার অনারেবল প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ডাঙরিয়া তেওঁৰে পদক্ষেপ প্রথম আসলে। তো আমি সুস্থ আমার জায়গা সুস্থ থাকা মানে আমি সুস্থ থাকা। আর মই আজি বৰগুৰি থানাত ভারপ্রাপ্ত বিষয়া হিসাবে মই অকলে পদক্ষেপটো হাতত লোৱা নাই, ইয়াত মোৰ লগত আৰু আৰক্ষীৰ লগত ইয়াত ছাত্র সংগঠন আছে, আসু আছে, এফসু আছে, এ বি এম সু আছে, ভিডিবিৰ কর্মকর্তাসকল আছে, আর ইয়ার আমার বণিক সন্থা দোকানীসকল আছে আর স্থানীয় রাইজ আছে। এই আটাইখিনি মানুহ লগ করে একে গোট খাই সাফাই অভিযান করার এটাই প্রধান উদ্দেশ্য, সেইটো হৈছে যে আমি যিমান পাৰো পুলিশ আর পাবলিক রিলেশনটো একটা স্ট্রং বন্ড এটা এটা মানে ভাল একটা রিলেশন এটা গড়ে তুলিব বিচাৰো। আর মই ব্যক্তিগতভাবে ভাবো যে যদি পুলিশ আর পাবলিকের একটা স্ট্রং রিলেশন থাকে তেতিয়াহলে আমি সমাজত অপরাধ আর অপরাধিক যেটো চিন্তাধারা থাকে যে মানসিকতা থাকে সেইটো আমি যথেষ্ট পরিমাণে রোধ করব আমি সক্ষম হম। আর এইটোতো এতিয়া মইতো ইয়াত জয়েন করা বেশি দিন হওয়া নাই, একেবারে নতুন বলিয়ে কব লাগিব, এমাহও হওয়া নাই, এইটো মোৰ প্ৰথম পদক্ষেপ আছিল। ইয়াতে যথেষ্ট মই সাকসেস পাইছো কারণ রাইজে যথেষ্ট পরিমাণে মানে লাগি বাগি আহি ইয়াত যোগদান করেছে, আর আগন্তুক সময়তো তেনেকুৱা ধরনের পরিস্থিতি সাপেক্ষে আর কিছুমান সামাজিক কার্যসূচী হাতত লওয়ার পরিকল্পনা আছে। বেমার আজার কমি যায়? অ, নিশ্চয় আমি যদি সাফচিকুণ থাকো তেতিয়া নিশ্চয় বেমার আজারটো কমিবই, আর মেডিকেলত বা ডক্টরের নামত হওয়া খরচকেইটা আমি বাঁচিব পারো। হয়, নিশ্চিতভাবে মোল বরবরী আরক্ষী থানার ভাপ্ত আরক্ষী বিষয়গী আছে আর তখেতে নতুনক ইয়াত যোগদান করেছে বরবরী আরক্ষী থানাত। আর এনে ধরনের যে ইয়ার অঞ্চলত যে রাইজ আর যে আরক্ষী বিভাগ আর বিভিন্ন জনে ইয়ার আছে, আর মোল যেহেতু বাক্সার সতীর্থ মোর সাংবাদিক আছে, জ্যেষ্ঠ সাংবাদিক, মানে সেখানে জানি খুঁজিম কি কব আসলে দাদা আজি যে পদক্ষেপ আরক্ষীর আরক্ষীর যে পদক্ষেপ এই পদক্ষেপ সঁচাকে প্রশংসনীয়, কেনো আমার রাইজর মাজত সদায় আরক্ষীর প্রতি একটা বিরূপ মনোভাব সদায় থাকে, আর আরক্ষীয়ে জনসাধারণক আরক্ষীর অসর চপাই আনার কারণে যদি পদক্ষেপ এই পদক্ষেপটি প্রশংসা, যাতে আরক্ষী আর জনসাধারণের মাজত ভাল সম্পর্ক থাকে আর তেতিয়া সমাজের পর যা অপরাধ এই অপরাধবিলাক আসলতে না থাকে বা করব ইচ্ছা নকরে প্রত্যেকে সহযোগত থাকে। আজির বরবরী আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া তথা ইয়ারে যা দল সংগঠন আছে প্রত্যেকে যুক্ত ব্যবস্থা লৈছে আসলতে প্রশংসার পাত্র।
বড় সতীৰ্থ সাংবাদিক আছিলে আৰু তেখেতে বাক্সা জ্যেষ্ঠ সাংবাদিক এগৰাকী আৰু এনেধৰণে যি আৰক্ষীৰ লোক আৰু যি বিভিন্ন যি দল সংগঠন এনেধৰণে বৰবৰী আৰক্ষী থানা যি চৌহদ আছে আৰু বৰবৰী অঞ্চলটো এনেধৰণে চাফ চিকুণ কৰাৰ বাবে এনেধৰণে তেখেতসকলে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে আৰু নিশ্চিতভাৱে ক'ব লাগিব কাৰণ যিহেতু আজি বাক্সা জিলাৰ বৰবৰী আৰক্ষী থানাৰ উদ্যোগত আৰু এই অঞ্চলৰ যি বিভিন্ন দল সংগঠন আৰু ৰাইজৰ সহযোগত এনেধৰণে আজি বৰবৰী অঞ্চলটোত স্বচ্ছ ভাৰত অভিযানেৰে যি চাফাই অভিযান কৰা পৰিলক্ষিত হৈছে।